Z5 এ বিনামূল্যে আমাদের এই পথ যদি না শেষ হয় এর সমস্ত পর্ব দেখুন এখনই অ্যাপটি ডাউনলোড করুন। বউকে দেখা হলো? হ্যাঁ, এখন মনে হচ্ছে আমার শাড়িটা আনা সার্থক। আমি আমি আসি। কোথায় যাচ্ছিস? পালাতে হবে না। দেখ দেখ, ভালো করে দেখ, বউকে ভালো করে দেখ, সিঁদুর খেলে এসছে, যাওয়ার দরকার নেই, দেখ কোনো অসুবিধা নেই। বলছি শোনো না ওরাগি আন্টি, তোমরা সবাই এত তাড়াতাড়ি মণ্ডপ থেকে কেন চলে এলে গো? এখন তো ঠিক করে সিঁদুর খেলাই হলো না। চলো না গো, আমরা এখানে একটুখানি থাকি প্লিজ। আপা এই বডি মা বাবা তো এটা কিন্তু ভালো বলেছে না, এখানে আরেক দফা খেলে নি না, সুযোগ আছে তো, বছরে তো একটা দিনই। এই 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 এখনো কাজ বাকি আছে, দাঁড়াও। উমা কলা পাতা, ও আমি ওটাতে খাবো। আরে না রে বাবা, এখানে শ্রী শ্রী দুর্গা সহায় লিখতে হবে তো, তারপর বাকি সবকিছু। হ্যান্ডরাইটিং আমাকে কথা দাও, আর কখনো মানে একা একা চলে যাওয়ার কথা ভাববে না। এমন ছেলে মানুষই করলে চলে? হ্যাঁ, একদিন তো যেতেই হবে মিনু। এই একটা জায়গায় আমি বড় স্বার্থপরক, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তার চেয়ে বরং আশীর্বাদ করো, স্মৃতিভর্তি সিঁদুর পরে, হাতে শাঁখা পলাটি পরে, মাছের গুঁড়ো খেতে খেতে আমি ড্যাং ডিঙিয়ে যেন সঙ্গে যেতে পারি। কিন্তু তোমাকে বাদ দিয়ে এই পুরোটা যে একা একা বড় নাকানি চোবানি খাবে মিনু, তার চেয়ে বরং এই কামনা করো যে আমরা একে অপরের হাত ধরে ড্যাং ড্যাং করতে করতে একদম চলে যাই। মরণ না, আশীর্বাদ। পুণ্যবতী হও, তোমার স্মৃতির সিঁদুর অক্ষয় হোক। এত রোমান্টিক সিন তো আমি কোনো সিনেমাতেও দেখিনি। Z5 এ বিনামূল্যে আমাদের এই পথ যদি না শেষ হয় এর সমস্ত পর্ব দেখুন এখনই অ্যাপটি ডাউনলোড করুন।